ফ্রেন্ডস ওয়েলকাম টু মার চ্যানেল আর আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি আজকে একটি ইনফরমেশন তোমাদেরকে দেবো যেমনটা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছো দেখো রয়েছে পরীক্ষা নিয়ে পড়ুয়াদের মত শুনবে বিশ্ববিদ্যালয় এটা খুবই ভালো সিদ্ধান্ত তো কী আছে রিপোর্টটাতে দেখে নিই এটা আজকে প্রকাশিত হয়েছে এই সময় পত্রিকাতে কী রয়েছে দেখে নাও লকডাউনের আগে থেকেই বন্ধ ডাক্তারির গুরুত্বপূর্ণ সব ক্লাস থিওরি যদিও বা হয়েছে প্র্যাকটিক্যাল ক্লাস হয়নি অথচ হাতে কলমে রোগী দেখা বাদে ডাক্তারের শিক্ষাটাই অসম্পূর্ণ এদিকে সামনে এমবিবিএস এবং বিডিএস পরীক্ষা ফলে ঘোর চিন্তায় মেডিকেল ও ডেন্টালে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ছাত্রছাত্রীরা এই পরিস্থিতিতে পঠন পাঠন পরীক্ষা নিয়ে পড়ুয়াদের মতামত জানতে অনলাইন বৈঠক ডাকল রাজ্য স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় জানিয়েছে আগামী এগারোই জুন দুপুর একটা থেকে ওয়েবিনার হবে সবকটি কলেজ কর্তৃপক্ষের পাশাপাশি ছাত্র প্রতিনিধি হিসেবে তাতে উপস্থিত থাকতে পারেন প্রতিটি কলেজের একজন স্নাতকোত্তর ও দুজন স্নাতক পর্যায়ের পড়ুয়াও সংশ্লিষ্ট কলেজকেই ওই পড়ুয়াদের বেছে নিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের এক কর্তা বলেন করোনার জেরে গত মাস দিনে কোনো একাডেমিক কাজকর্ম হয়নি ডাক্তারি শিক্ষায় হাতে কলমে রোগী দেখা ছাড়া ডাক্তারি শেখা যায় না কোন বর্ষে কোথায় কেমন ঘাটতি থেকে গেল শিক্ষকদের পাশাপাশি তা সরাসরি পড়ুয়াদের থেকেই শুনতে চাই আমরা কেমন সমস্যার সম্মুখীন ডাক্তারি পড়ুয়ারা এনআরএসের এক প্রথম বর্ষের ছাত্রীর কথায় এমবিবিএস ভর্তির পরই আমাদের অ্যানাটমি ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রি শেখার কথা সিক্সটি পার্সেন্ট থিওরি ক্লাস অনলাইনে হয়েছে বটে কিন্তু অন্তত থার্টি পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাসই হয়নি সামনে থেকে সব ব্যবচ্ছেদ শেখা বাদ দিলে অ্যানাটমি শেখা হয় নাকি তবে বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষক জানাচ্ছেন প্র্যাকটিক্যাল ক্লাসের ঘাটতি না পুষিয়ে সেপ্টেম্বরের নির্ধারিত সময় পরীক্ষা নেওয়া হলে হয়তো সে পরীক্ষায় কড়াকড়ি খুব একটা করা হবে না কিন্তু এস এম এসের এর সরি এস এস এর জেনারেল সার্জারির শিক্ষক চিকিৎসক দীপেন্দ্র সরকারের বক্তব্য অ্যানাটমি ফিজিওলজি ঠিকমতো শেখাটা শেখাটা জরুরি অন্যথায় মেডিসিন সার্জারি গাইনি ইএনটি পেডিয়াট্রিক্স সবইতেই আগামী দিনে পদে পদে ধাক্কা খেতে হবে সংশ্লিষ্ট পড়ুয়াকে চূড়ান্ত বর্ষের পড়ুয়ারা আরও টেনশনে কেননা এখনই বই পড়েও হাতে কলমে রোগী দেখে মেডিসিন সার্জারি গাইনি পেডেট্রিক শেখার সময় অথচ সেই শিক্ষাটি অধরা তিন মাস ডিসেম্বর জানুয়ারিতে তাদের পরীক্ষা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য জানিয়ে দিয়েছে এম বিবিএস ফাইনালের গত শিক্ষাবর্ষের সাপ্লি পরীক্ষার সূচি এই জুন জুলাইয়ের সূচি মেনেই হবে পাশাপাশি এমবি বর্তমান শিক্ষাবর্ষের ব্যাপারে সিদ্ধান্ত এখনও না নেওয়া হলেও এমডি এমডিএমএসের মতো স্নাতকোত্তর পরীক্ষার যে কটি পেপার লকডাউনের জন্য বাকি থেকে গিয়েছে সেগুলিও জুন জুলাইতে হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে নোটিশও দিয়ে দেওয়া হয়েছে সোমবার স্নাতকোত্তরের নতুন ব্যাচ ভর্তি না হওয়া পর্যন্ত স্নাতকোত্তর পড়ুয়াদের পরিষেবা চালিয়ে যাওয়ার নির্দেশও দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর তো এটা কিন্তু খুব ভালো উদ্যোগ বলে আমার মনে হয়েছে যে যাদের সমস্যা ছাত্রছাত্রীদের সঙ্গে যদি বিশ্ববিদ্যালয়ে সরাসরি কথা বলে এরকম ওয়েবিনার করে বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সেটা কিন্তু খুব ভালো উদ্যোগ বলে মনে হয় কারণ সমস্যাটা ছাত্রছাত্রীদের তারাই তাদের সমস্যাটা ভালোভাবে বলতে পারবে প্রেজেন্ট করতে পারবে এটা খুব ভালো উদ্যোগ রাজ্যের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় তো এই ছিল ডাক্তারি পরীক্ষার ডাক্তারি শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আরও অনেক ইনফরমেশান নিয়ে আসছি এবং কবে কি পরীক্ষা হবে সে ব্যাপারে সমস্ত বলবো এবং ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আপলোড করবো কিছুদিনের মধ্যে তোমরা ভালো থেকো সাবধানে থেকো এবং যত্ন নিও নিজে চলো টাটা বা বাই